নমস্কার বন্ধুরা হর্টিকালচার লাভার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজ অন্নপূর্ণা নার্সারির উপর যে দ্বিতীয় পর্বের ভিডিওটি রয়েছে সেটি আপনাদের সামনে তুলে ধরবো সেখানে বিভিন্ন রকমের থাই ভ্যারাইটি এবং দেশি ভ্যারাইটির গাছ আপনারা দেখতে পাবেন আগের ভিডিওতে দেখেছেন শুধুমাত্র আম গাছ এবং লেবু গাছ আজকের ভিডিওতে অন্যান্য বিভিন্ন গাছগুলি আপনারা দেখতে পাবেন আর ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং গাছমি বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন নার্সারিতে অনলাইনেরও ব্যবস্থা রয়েছে যারা অনলাইনে গাছ কিনতে ইচ্ছুক তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা ডিসক্রিপশন বক্সের নাম্বার দেওয়া থাকবে অন্নপূর্ণা নার্সারির নাম্বার সেখান থেকে আপনারা যোগাযোগ করে গাছ কিনতে পারবেন বন্ধুরা বর্তমানে থাই অল টাইম আমগুলির মধ্যে জনপ্রিয় একটি আম হল আম গাছ এই কাটিমন আমের অসংখ্য চারা এই নার্সারিতে যেমন আপনি পেয়ে যাবেন তেমনি এই নার্সারিতে এইসব আমের মাদার প্ল্যান্ট রয়েছে দেখুন এটি ছোট্ট কাটিমন আমের মাদার প্ল্যান্ট যাতে অসংখ্য আম ধরে রয়েছে এবং এই আমগুলি খুবই মিষ্টি হয় বর্তমানে এই আম বসানোর প্রবণতা অনেকটাই মানুষের মধ্যে বেড়েছে দেখুন এখানে অসংখ্য মাদার প্ল্যান্ট রয়েছে এই আমগুলির নাম হল সুবর্ণরেখা আম এই আমগুলিও খুব সুন্দর কালারফুল আমগুলো হয় কিন্তু এখানে এই আমগুলো মেনলি পল্লবের জন্য বসানো রয়েছে বন্ধুরা এগুলো দেখতে পাচ্ছেন সুবর্ণরেখা আর এই পাশে রয়েছে কিছু থাই অল টাইম আমের গাছ এই থাই অল টাইম আমের টেস্ট কাটিমনের মতো এত মিষ্টি হয় না এই আমগুলি একটু টক হয় তবে এখানে অসংখ্য চারা তৈরি করা রয়েছে যারা চাটনি খাওয়ার জন্য পছন্দ করেন এই ধরনের আম সংগ্রহ করতে পারেন দেখুন এখানে জোর কলম পদ্ধতিতে চারাগুলি তৈরি করা হচ্ছে অতএব এই চারাগুলো অরিজিনাল হবে কোনো রকমভাবেই ঠকার সম্ভাবনা থাকবে না অসংখ্য থাই অল টাইমের চারা এখানে প্রস্তুত হচ্ছে দেখুন প্রত্যেকটি গাছের মধ্যে আট থেকে দশেরও বেশি মতো করে জোর কলম বাঁধা রয়েছে দেখুন কত জোর কলম বাঁধা রয়েছে এই গাছটির মধ্যে এবং প্রত্যেকটি গাছে মুকুল রয়েছে দেখুন কত সুন্দরভাবে জোর কলম বাঁধা রয়েছে কিছু দিনের মধ্যেই এই জোর কলমগুলো রেডি হয়ে যাবে তখন আপনারা পারচেস করতে পারেন এগুলো দেখুন কিছু কমলালেবুর চারা মাদার প্ল্যান্ট এখানে রয়েছে এই মাদার প্ল্যান্ট থেকে চারা প্রস্তুত করা হয় অসংখ্য মাদার প্ল্যান্ট রয়েছে এগুলো কিছু থাই ভ্যারাইটির আম গাছ আর এখানে রয়েছে দেখুন রু স্টক করার জন্য কিছু আম গাছ বসানো আছে আর এগুলো হলো থাই ল্যাংচা চিকুর গাছ যেগুলো বর্তমানে খুবই জনপ্রিয় এবং খুব মিষ্টি এই ল্যাংচা চিকুগুলো হয় আর সারা বছর ধরেই এই ধরনের চিকু ধরে এগুলো হলো বাড়ি ওয়ান মালটা চারা একটু বড় সাইজের এই চারাগুলো আপনারা পারচেস করতে পারেন সেক্ষেত্রে এক থেকে দেড় বছরের মধ্যেই ফল এসে যাবে এখানে কিছু দোফালাও মালটা রয়েছে এই চারাগুলো যেহেতু বড় সেহেতু ফল ধরতে কোনো সমস্যা হবে না দেখুন তলার যে গোড়াটা কতটা মোটা এই দেখুন একটি গাছে আবার বাড়িওয়ান মালটা ধরেও রয়েছে এত ছোট গাছে প্যাকেটের মধ্যে বসানো রয়েছে চারা গাছটি সেখানেই মালটার ধরে আছে অর্থাৎ এগুলো যদি আপনারা কিনে টপে অথবা ড্রামে বসান সেক্ষেত্রে ফল আপনারা অবশ্যই পাবেন এগুলো হলো ভারত সুন্দরী কুল এই ধরনের চারাও এখানে পেয়ে যাবেন বন্ধুরা এটি হলো চেরি গাছ দেশি ভ্যারাইটির চেরি গাছ এই ধরনের চেরি আমি একটি সংগ্রহ করেছিলাম তো এই চেরি গাছটি দেখুন মাদার প্ল্যান্ট অসংখ্য গুটি কলম বাঁধা রয়েছে অজস্র গুটি কলম দেখুন পুরো গাছটিতে গুটি কলমে ভর্তি একদম গাছে কিছু ফলও ধরে রয়েছে এই যে এই ডালটিতে দেখুন ফল ধরে রয়েছে এগুলো পরিণত হয়ে গেলে টকটকে লাল কালারের হয়ে যাবে এই ধরনের চেরি যারা ছাদ বাগানে বসাতে চাইছেন তারা এখান থেকে সংগ্রহ করতে পারেন বন্ধুরা এটি হলো একটি থাই অল টাইম আমরা গাছ থাই অল টাইম আমরা গাছের বৈশিষ্ট্য হলো এতে সারা বছর ধরেই আমরা ধরে দেখুন এখানে তেমন ফুল রয়েছে অজস্র ফুল ফুটে রয়েছে আবার কিছু আমরাও ধরে রয়েছে এই গাছটিতে গুটি কলম পদ্ধতিতে চারা তৈরি করা হচ্ছে এই চারাগুলো কিছু দিনের মধ্যে রেডি হয়ে যাবে আপনারা সংগ্রহ করতে পারেন এই নার্সারি থেকে এখানেও অজস্র চারা রয়েছে লেবু গাছের চারা কমলা লেবু লেবু এবং কমলা যতগুলো ভ্যারাইটি রয়েছে সব গাছই আপনি এখানে পেয়ে যাবেন এটি হলো মোজফরফল লিচুর চারা একটু বড় সাইজের এই চারা আপনি এখানে পেয়ে যাবেন দেখুন গাছগুলো নিউ গ্রোথে রয়েছে প্যাকেটের মধ্যেই নিউ গ্রোথে রয়েছে এই ধরনের চারা আপনারা সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে গাছগুলি মরার সম্ভাবনা একেবারেই থাকবে না বন্ধুরা এটি হলো একটি কলকাতা পাতি যেটি খুবই জনপ্রিয় সেই পাতি লেবুর গাছ মাদার প্ল্যান্ট এটা এটি থেকে গুটি কলম পদ্ধতিতে চারা প্রস্তুত করা আছে এই ধরনের গাছ যদি একটি বসান সেক্ষেত্রে লেবুর হওয়া হবে না এই যে এগুলোই হলো কলকাতা পাতির গুটি কলমের চারা এখানেও অজস্র চারা প্রস্তুত করে রাখা আছে বন্ধুরা দেখুন এটি একটি দোফালা মালটা গাছ অর্থাৎ এই এই ধরনের গাছে বছরে দুবার ফল আসবে এটা দেখুন যে চায়না কমলা লেবুটি বর্তমানে জনপ্রিয় হয়েছে সেই চায়না কমলালেবুর মাদার প্ল্যান্ট এই গাছ থেকে জোর কলম পদ্ধতিতে চারা প্রস্তুত করা হয় অনেকগুলি কমলা লেবু ধরেও রয়েছে গাছটিতে কত সুন্দর দেখুন ছোট বড় সব রকমের চায়না কমলা এই গাছটি ধরে রয়েছে বন্ধুরা এখানেও রয়েছে অসংখ্য লেবু গাছ এটা হলো কাগজি লেবুর গাছ এখানে কাগজি কন্ধরাছ মালটা মুসাম্বি প্রভৃতি পাবেন এটা হলো ইন্ডিয়ান মুসাম্বির গাছ আর আগেরটা দেখলেন মারিমান মালটা বন্ধুরা যারা বাগানে আম গাছ লাগাতে ইচ্ছুক তারা এই ধরনের শর্ট হাইটের আম গাছ লাগাতে পারেন এখানে বিভিন্ন থাই ভ্যারাইটির শর্ট হাইটের আম গাছগুলি পেয়ে যাবেন দেখুন সূর্য ডিম পালমার্ক ব্যাঙ্গো নাম ডগমাই কিউজাই সহ বিভিন্ন রকমের শর্ট হাইটের এই আম গাছগুলি আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারেন এই আম গাছগুলি জোর কলম পদ্ধতিতে অথবা গ্রাফটিং পদ্ধতিতে তৈরি করা হয়েছে অর্থাৎ এই আম গাছগুলি আপনারা যদি লাগান সেক্ষেত্রে এক থেকে দেড় বছরের মধ্যেই এই গাছে ফল আসবে আর এই গাছগুলি খুব বেশি বড়ো হবে না অর্থাৎ প্রুনিং করে আপনারা ছাঁকালও রাখতে পারবেন বন্ধুরা যারা বাগানে একটু বড় হাইটের গাছ লাগাতে চাইছেন তারা এই ধরনের বড় গাছগুলি সংগ্রহ করতে পারেন এক একটি গাছে দুই থেকে পাঁচ রকমের আমের গrafting করা রয়েছে হ্যাঁ দুই রকমের আম তাই তো হ্যাঁ এটা এক গাছে দুই রকম আম হবে এইটা হিমসাগর এটা গোলাপ খাস এই যে জয়েন্ট এই যে জয়েন্ট ওখানেটা গ্রাফটিং করা হয়েছে গ্রাফটিং করা হয় ওইটা ওইদিকটা হিমসাগর আর এটা গোলাপ এটা গোলাপ খাস আছে এরকম দুচারটা আছে আর সব বিক্রি হয়ে গেছে তো ওদিকে আছে এটা মনে থাকে না এই যে আমরা ফালি এটা কাঁচাই মিষ্টি পাকায় মিষ্টি একসঙ্গে দুই গাছ এই যে আর প্রত্যেকটা সিঙ্গেল সিঙ্গেল গাছ আছে নানান ধরনের গাছ আছে এই গাছটা বিক্রি হয়ে গেছে এটা যাবে হুগলিতে এটা এই যে জয়েন্টগুলি এই যে জয়েন্ট

মুজাফরপুর বোম্বাই এটা সব চাইতে ভালো ভালো ব্যবসার ক্ষেত্রে ভালো মুজাফরপুর বোম্বাই যেটা মানে সব চাইতে ভালো লিস এইগুলি এইগুলি সব এটা তেজপাতা এটা আতা বোম্বাই এই আতা এটা বিষ একেবারে ছোটো শ্বাস বেশি इसलिए आता मुजफ्फरपुर बोम तेजपत ये कैक दिन आगे ही कर रखा